আমরা বেঁচে আছি অথচ আমাদের কাঁধে আমাদের সন্তানদের লাশ পৃথিবীর সবচেয়ে ভারবাহী লাশ এটার প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধা থাকে তাহলে সকল রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ছাড়ার প্রবণতা থাকতে হবে হচ্ছে স্বাধীন নিরপেক্ষ পক্ষপাতবিহীন বিচার বিভাগ সেটি করা খুব কঠিন কাজ কিন্তু করার পথে চালু করতে হবে সেটার ক্ষেত্রে বিচারপতি নিয়োগের আইন বানাতে হবে অন্যান্য প্রতিষ্ঠানগুলো নিয়োগের আইন বানাতে হবে পনেরোই আগস্টে যে ছুটি ক্যান্সেল করলো দেখেন সরকার তো একাও করতে পারত কিন্তু তারা যে গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় তার প্রমাণ হচ্ছে পনেরোই আগস্টের ছুটি নিয়ে তারা সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে না একটা তো হচ্ছে যে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে বিশেষ করে জুলাই থেকে এবং এর আগে পনেরো বছরে যে গুম খুন নাগরিক অধিকার লুণ্ঠন করে রেখেছে আমি তো মনে করি গণহত্যা গুম এবং নাগরিক অধিকার লুণ্ঠন করা এইটার জন্য একটা আলাদা ট্রাইব্যুনাল করে বা বিরোধী অপরাধের আছে এগুলো মিলে সরকার সরকার এটি একটি প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে আরেকটা হচ্ছে বিডিআর বিডিআর হত্যার পুনরায় বিচার করতে হবে বিডিআর হত্যার নিরপেক্ষ বিচার হয়নি এগুলো সবই ধাপে ধাপে হবে কিন্তু আমি যেটা আবারও বলতে চাই আমাদের ধৈর্য রাখতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তারা আগে তাদের রোড ম্যাপটা আগামী আট নয় দিনের মধ্যে নিশ্চয়ই তারা দেবে এটি একটি কঠিন কাজ যে এইভাবে তারা সংস্কার করবে এবং আলটিমেটলি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে এটি আমাদের ভুলে গেলে চলবে না আপনি সময় নিয়ে হয়তো কোনো রিল্যাক্স করতে পারেন কিন্তু দেশ চলবে ভোটের মাধ্যমে স্বচ্ছ অবাধ নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে জনগণ যে যাকে নির্বাচিত করবে সেই নির্বাচিত প্রতিনিধিরাই দেশের রাষ্ট্রক্ষমতা জনগণের পক্ষে প্রয়োগ করবে এবং আপনি যদি আমাকে বলেন যে এই সরকারি সব করে দিয়ে গেল আর সব সেসব অ্যান্ড ডোরি ফেয়ারি টেলসের মতো হয়ে গেল না আমরা পঞ্চান্ন বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহ অন্যান্য শক্তির জন্য যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি একটি দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে ন্যূনতম পক্ষে তিন চার টার্ম ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে হয় মানে সরকারের ক্ষমতায় আসতে হয় এবং আমাদের ক্ষমতার প্রতি মানে লালসা কমাতে হবে সকল রাজনৈতিক দলের আমাদের ট্র্যাজেডি হচ্ছে বাহাত্তর থেকে আজ আজবদি ক্ষমতায় গেলে কেউ নরমভাবে সরতে চায় না আবার কেউ হাসিনার মতো জঙ্গিভাবে সরতে চায় না ক্ষমতা থেকে ক্ষমতা ছাড়ার প্রবণতা আমাদের রাজনৈতিক দলগুলোর নাই এই নিষ্ঠুর পরিণতি শেখ হাসিনার এবং অন্যান্যদের এবং সত্যি যদি আমরা আবু সাইদ মীর মাহফুজ রহমান মুগ্ধ সকল শহীদদের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধা দেখাতে চাই আমার ছেলে মেয়েদের যাদের যাদের এই বয়সে মৃত্যুর কোনো সুযোগই আসে না আমরা বেঁচে আছি অথচ আমাদের কাঁধে আমাদের সন্তানদের লাশ পৃথিবীর সবচেয়ে ভারবাহী লাশ এটার প্রতি যদি ন্যূনতম শ্রদ্ধা থাকে তাহলে সকল রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ছাড়ার প্রবণতা থাকতে হবে বারবার ক্ষমতায় যাওয়ার প্রবণতা বন্ধ করতে কিছু সংস্কার করতে হবে এক ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকবে না তাহলেই দেখবেন দলের মধ্যে অসংখ্য নেতা তৈরি হবে কিন্তু সেটা আপনি যে সংস্কার কথা বলছেন সেই সংস্কারের জন্য যে মানে যে সেট দরকার সেই সেট আপটা আগে তৈরি করতে হবে এর আগে

কিছু সংখ্যক বিচারপতিরও যে সমস্যা রয়েছে এটা চিহ্নিত করবে আমরাও সহায়তা করছি আমার মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি ঘটে যাবে আগামী এক সপ্তাহ দুই আর পুলিশ এক হচ্ছে যে মানে আপনাদের আইনজীবীদের মধ্যে সংস্কার বেশি দরকার তারপরে পুলিশের মধ্যে আমার কথা রুল অফ ল যেটা গণতন্ত্রের পূর্ব শর্ত সেটার জন্য কয়েকটা প্রতিষ্ঠান অত্যাবশ্যক একটা হচ্ছে স্বাধীন নিরপেক্ষ বিহীন বিচার বিভাগ সেটি করা খুব কঠিন কাজ কিন্তু করার পথে চালু করতে হবে সেটার ক্ষেত্রে বিচারপতি নিয়োগের আইন বানাতে হবে অন্যান্য প্রতিষ্ঠানগুলো নিয়োগের আইন বানাতে হবে অপসারণের প্রক্রিয়া এখানে তো এখনো নিশ্চই আপনি জানেন যে আইন মন্ত্রীর লোকজনে ঘুরপাক খাচ্ছে মানে এখন পুরাটা সংস্কার করে তারপরে আবার নতুন করে এনে তারপরেই তো আপনার সেটা ইনশাল্লাহ শুরু হয়ে গেছে অলরেডি আপিল বিভাগে হাইকোর্ট বিভাগও হবে আমরাও দাবি জানিয়েছি মাননীয় প্রধান বিচারপতি তিনিও এই বারের সু নামকরা আইনজীবী ছিলেন বিচারপতি ও দীর্ঘদিন দুই হাজার সাল থেকে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি দেয়া অল আদালত আমরাও এই দেশে আর পুলিশেরটা আমি মনে করি এখানে শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা একা না পুলিশের আমি মনে করি একটা ভালো কমিটি করে পুলিশ আইনটারও অ্যামেন্ডমেন্ট করতে হবে এই যে আঠারোশো পঁয়ষট্টি সালে পুলিশে একটি দিয়ে বর্তমান জনগণের পুলিশ বাহিনী বানানো যাবে না সাময়িক হয়তো বদলি টদলি করে অপসারণ করে একটা সিস্টেমে আনবে কিন্তু পুলিশ যাতে এটা কিন্তু কেউ বলতে পারবে না যে এই সরকারি প্রথম পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে বাহাত্তর থেকে সকল সরকার করেছে কম বেশি যে কারণেই পুলিশ যাতে রাজনৈতিক দলের কোতোয়াল হিসেবে ব্যবহৃত না হয় সেইটার জন্য আইন রুলস যা যা করা দরকার সেটাও আমাদেরকে করতে হবে এবং গতকাল একটা আনন্দের দিক বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল মাহমুদ মান্নারা সহ জন সাকি গণতন্ত্র মঞ্চ নুরুল হক নূর আমদালি রহমান পার্থ জামাত ইসলামী মানে সকল ডান বাম মধ্য উত্তর দক্ষিণ সব রাজনৈতিক দলগুলো অকপটে বলে এসেছে যে আপনাদেরকে সহযোগিতা করবে এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিজ্ঞপ্তি এসেছে যে উনি আবারও হয়তো এই মাসের শেষে আবারও বসবেন এটি একটি ভালো লক্ষণ এবং পনেরোই আগস্টের যে ছুটি ক্যান্সেল করলো দেখেন এই সরকার তো একাও করতে পারত। কিন্তু তারা যে গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে চায় তার প্রমাণ হচ্ছে পনেরোই আগস্টের ছুটি নিয়ে তারা সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছে এবং সেখান থেকে একটা ঐক্যমতের ভিত্তিতেই পনেরোই আগস্টের ছুটি বাতিল হয়েছে আমি এটাকে সাধুবাদ জানাই এবং আমি একই সঙ্গে অনুরোধ জানাবো বর্তমান সুযোগ্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেবের প্রতি একজন সম্মানিত নোবেল জয়ী শিক্ষক রাষ্ট্রনেতা যে সমস্ত কিছুই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে পারস্পরিক সৌহার্দ্যের ভিত্তিতে একটা ঐক্যমতের ভিত্তিতে পরিবর্তনগুলো করলে দ্রুত এই সংস্কারগুলো করা যাবে ধরেন বিচার বিভাগে আপনি সংস্কার আনবেন শুধু জাজদের সাহেবদের সঙ্গে আলাপ করলে হবে না আপনি আইনজীবী প্রতিনিধিদের সঙ্গে আলাপ করেন আইনের শিক্ষকদের সঙ্গে আলাপ করেন অন্যান্য ক্ষেত্রে সকল ক্ষেত্রে স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ করেই আপনি এই সংস্কারের দিকে আগান তাহলে এটা দ্রুত মঙ্গল হবে এবং আমার বিশ্বাস অন্তর্বর্তীকালীন সরকারের দু একজন কথাবার্তায় হয়তো অনেক সময় কি বলছে না বলছে এটাকে এখনই এত হতাশ হওয়ার কিছু নেই মানুষ আমরা বাঙালি আমি বেশি বেশি কথা কথা বলতে গিয়ে আমি অনুরোধ করব সকল উপদেষ্টারা যেন রাজনৈতিকভাবে ভাবে কোনো কথা না বলেন কারণ আপনাদের উপর মানুষের অনেক আস্থা আপনারা ব্যর্থ হলে জনগণ আবারও অন্ধকারে নিতে আপনাদের ব্যর্থ হওয়া যাবে না অসংখ্য